আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও বানাতে যাচ্ছি, এটা একটা রিকোয়েস্টের ভিডিও অবশ্য। তো আমরা যারা অটোকেডে ডিজাইন এবং ড্রয়িং করি, তো এই ড্রয়িংগুলো করার পরে একটা টাইটেল ব্লকের মাধ্যমে এটাকে প্রিন্ট আউট করা লাগে। তো এই টাইটেল ব্লকটা কীভাবে তৈরি করতে হয় আমি আজকের ভিডিওতে এটাই দেখাবো, ঠিক আছে? তো এটাতে আপনি কিছু তথ্য থাকে, ডিজাইনের কে করছে, ডিজাইন নাম কি, তারপরে ধরেন কোন কোম্পানি, ড্রয়িংয়ের টাইটেল, ডেট, এটার ড্রয়িং নাম্বার, এটসেট্রা এটসেট্রা, শিট নাম্বার ইত্যাদি। তো আজকের এই ভিডিওতে আমি ঠিক এটার মতোই একটা টাইটেল ব্লক কীভাবে বানানো যায় সেটা আমি দেখাবো। এটা দেখলে আপনি যে কোনো ধরনের টাইটেল ব্লক বানাতে পারবেন আশা করি। চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন মেহেদিয়ান সায়েন্স আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সোহেল মেহেদি। তো শুরুতে আমি নতুন একটা ড্রয়িং নেই। তো প্রথমে আমি ইউনিটটা একটু সেট করে নিই, ইউনিট মিলিমিটারে করতে পারলে আমার কাছে ভালো মনে হয়। কারণ হচ্ছে যে মিলিমিটারে যদি আমি করি তাহলে মাপটা ঠিক থাকে। যেমন আমি যদি উদাহরণ হিসেবে দেখাই, ধরেন এটা যদি আমি এ4 পেজে প্রিন্ট দিই, তো এখানে প্রত্যেকটা এই যে আমি সিম্বল ব্যবহার করছি এগুলো সাইজ টাইজগুলো সব ঠিকঠাক থাকে, এই জন্য আমি মিলিমিটারে করে থাকি নর্মালি। এখন আমরা একটা রেক্টেঙ্গল বক্স নিই, ধরেন আমরা এ4 সাইজের পেজের জন্য এটা বানাবো। তো এ4 সাইজের পেজ আমরা জানি 297x210, এন্টার, বক্স নিয়ে নিলাম, এটা এ4 সাইজের জন্য। তো এখান থেকে আমি একটু অফসেট করি, অফসেট করে আমি ধরেন 5 মিলি কমাই দিই। তো এটাকে আমি ভিতরের দিকে 5 মিলি অফসেট করি, এন্টার। এখন আমি ভিতরের যে বক্সটা আছে এটাকে আমি এক্সপ্লোড করি, এক্স কিবোর্ড থেকে এক্সটাপলে এক্সপ্লোড হয়ে যাবে। তারপর আমি এক্সটেন্ড করি, এক্সটেন্ড করে এগুলো একটু বাড়াই দিই, এগুলো বাড়াই দিচ্ছি কেন এটা বলবো পরে, আমি করি। এখন আমার এটা হয়ে গেছে, এন্টার। এখন আমি ট্রিম নেই, টিআর দিয়ে এন্টার দিলে ট্রিম চলে আসবে। তো ট্রিম কমানোর মাধ্যমে আমি এই বাড়তিটুকু কেটে দিই। তারপরে এটাও কেটে দিই, অর্থাৎ আমরা যখন এ4, যেহেতু আমরা এ4 সাইজের পেজের মাপে বক্সটা নিয়েছি, তো এটা যদি পুরোপুরি রাখি তাহলে পেজে এটা প্রিন্টে অনেক সময় প্রিন্টে আসবে না ঠিক মতো। তাই আমরা একটা বর্ডার বাইরে তৈরি করে দিয়েছি, যাতে আমরা যদি প্লটের মাধ্যমে এই প্রিন্ট দিই তাহলে এখান থেকে আমরা প্লটটা যেন সেট করে নিতে পারি। আচ্ছা, তো মোটামুটি আমাদের এটা হয়ে গেছে। তো এখন আমরা অফসেট কমান্ডটা দিব। অফসেট কমান্ডটা নিয়ে ওপরের কলামের জন্য আমি 3 মিলি একটা বক্স নিব, 3 মিলি এটা একটা নিলাম, এদিকে একটা 3 মিলি নিলাম, ঠিক আছে? তো এখন আমি আবার অফসেট নিব, নিয়ে নিচের লেখার জন্য আমি 4 মিলি অফসেট করব, 4টা করব, 2 3 4, ওকে। আচ্ছা, এটা হয়ে গেল। আবার আমি অফসেটটা নিব, আমি এন্টার দিয়ে বারবার নিয়ে নিচ্ছি, কারণ আপনারা জানেন একই কমান্ড বারবার ইয়া করা লাগে না। তো এখান থেকে আমি 2 মিলি একটা অফসেট নিই, আবার এটাকে আমি 2 মিলি একটা অফসেট নিই, তারপরে নিচেরটাকে আমি আবার 2 মিলি একটা অফসেট নিই, ওকে, এন্টার। আমি আবার অফসেট নেব, এটাকে আমি 30 মিলি নিই, 30 মিলি নিয়ে এদিকে আমি একটা অফসেট নিই 30 মিলি, আবার এন্টার, আবার অফসেট নেব 2 মিলি, এন্টার, এটাকে আমি 2 মিলি অফসেট নিই, ঠিক আছে? তো এটা সুন্দর দেখার জন্য আমি আবার ট্রিম করে নিই, একটু ট্রিম করে আমি এটা কমপ্লিট করে নেব। যেমন এটা ট্রিম করে নিচ্ছি আমি, তাহলে এটা একটু দেখতে ভালো দেখা যাবে এবং বুঝতেও একটু সুন্দর লাগবে। তো আমি এই যে জেনারেল নোটের জন্য যেই বক্সটা বানাইছিলাম সেই বক্সটা আসলে আমি এটা নিচ্ছি। তো এটা অলমোস্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে একটু কাজ করে নিই, কর্নারগুলো একটু ঠিক করে নিই, এটা একটা যে কোনো একটা দিয়ে দিই, সমস্যা নেই, আর এটাও থাকুক, সমস্যা নেই, এন্টার। তো আমি এখন বাড়তি যেগুলো আছে এগুলো একটু ডিলিট করে দিই, বাড়তি লেখাগুলো একটু ডিলিট করে দিই, যেমন যেগুলো আমি বাড়তি নিয়েছিলাম, এখানে এটা বাদ পড়ে গেছে, আমি এটাকে ট্রিম করে দিই, এটাও আমার লাগবে না, এটা ডিলিট করে দিই।
এটাও ডিলিট করে দিই। ওকে, তাইলে আমার এটা এই যে জেনারেল নোটসের যে বক্সটা হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমি আবার অফসেট নিব, অফসেটের জন্য ও চাপলাম, ও চাপলে যে অফসেট চলে আসছে এন্টার, এটাকে আমি 3 মিলি 4 মিলি অফসেট করি, 4 মিলি এন্টার। তো এখান থেকে আমি একটা 4 মিলি অফসেট করব নোটটার লিখার জন্য, আচ্ছা ঠিক আছে, টাইটেলটা লিখার জন্য। ওকে, তো এখন আমাদের মোটামুটি এটা হয়ে গেছে। এখান থেকে আমরা আবার অফসেট নিয়ে কলামগুলো ঠিক করি। তো এটার জন্য আমি 30 মিলি করে নিয়ে নিই, 30 মিলি 30 মিলি। এখান থেকে আমি এক, দেখি যে কয়টা নেওয়া যায়, সমস্যা নাই, আমি এক একটা কলাম 30 মিলি করে রাখতেছি। এটা আপনি ড্রয়িংয়ের উপর ভিত্তি করে আপনি কম বেশি করে নেবেন। ঠিক আছে, এটুকুই। আচ্ছা, আরেকটা নিয়ে নিই, ব্যাস। এবার আমি এদিকেও নিয়ে নিব 30 মিলি, এক দুই তিন চার পাঁচ ছয়। ওকে, এটা দরকার নেই, এটা আমি মুছে দিই। তাইলে এখন মোটামুটি হয়ে গেছে, এখন আমি ট্রিম করি। ট্রিম করলে মোটামুটি আমার এইটা যদি আমি ট্রিম করে দিই, এবং আচ্ছা আমি যদি এভাবে ট্রিম করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, ব্যাস অল ট্রিম হয়ে গেছে। এখন আমি মাঝখানের বক্সটাকে ডিলিট করে দিই, কমপ্লিট ডিলিট। তাহলে দেখেন আমার এই যে কলামগুলো হয়ে গেছে, তো এগুলোর ভিতরে আমরা শুধু ড্র করে দেবো। ও সরি, এটা আমি ট্রিম করতে ভুলে গেছি, এটা দরকার নাই, এটা যেহেতু এখানে আর জায়গাও নাই, এটা আর দরকার নেই, থাক। তো এ পর্যন্ত হয়ে গেল। আচ্ছা, তো এখন আমরা কি করব, এগুলো যে রাখছি এগুলো আমরা একটু মডিফাই করতে হবে। আমরা এগুলার মাপটা একটু ঠিক করে নিব, এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে এটা ডিলিট করে দিয়ে আমরা আবার আমরা অফসেট নিই, অফসেট অফসেট দিয়ে আমরা এটাকে নিয়ে নিই 25 মিলি নিয়ে নিই, 25। আচ্ছা, তাহলে প্রথমটা নিলাম, সরি, 25 মিলি, তারপরটা নিব 20 মিলি, আচ্ছা তারপরটা নিব 35 মিলি নিব। আচ্ছা, এবার ওই সাইড থেকে নিয়ে আসি, ওই দিক থেকে নিব প্রথমেরটা 15 মিলি, 15 মিলি, আচ্ছা তারপরটা নিব আবার 35 মিলি। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো প্রয়োজন মতো নিতে পারবেন, আমি আমার মতন নিচ্ছি আর কি। একটা নিই 20 মিলি, আচ্ছা তো 20 মিলি দিলাম। তাহলে এখানে যে জায়গাটা আছে এটাকে আমি বাকিটা দুই ভাগ করে দেবো। এটা কতটুকু আছে দেখি, ফাঁকা এখান থেকে এখানে আছে 137, 65, এন্টার। আমি অর্থমোটটা অন করে নিচ্ছি, সরি, অর্থমোটটা অন করে নিয়ে বাস এন্টার। তাহলে হয়ে গেল। এবার আমি এগুলো একটু ট্রিম করে ফেলি, ট্রিম, এটাও ট্রিম করে ফেলি, ঠিক আছে, উপরে লেখাগুলো আছে মনে হচ্ছে, ঠিক আছে, ওকে ফাইন, হ্যাঁ এন্টার। এটা একটু মুছে দিই, আর এগুলা আমরা মুছে দিই, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এখন মোটামুটি এটা হয়ে গেছে। তো ও সরি, এটা আরেকটা জিনিস আমি ট্রিম করতে ভুলে গেছি, ধরেন এই তিনটাকেও আমরা ট্রিম করে দিই, ঠিক আছে, ট্রিম করে দিব। আর এখানে এখানে এই এইটাকে ট্রিম করে দিই, এখানে এইটাকে ট্রিম করে দিই, আর এগুলো থাকুক, এখানে এগুলো সব ট্রিম করে দিই। ওকে, ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে। তো এখন আমরা এই যে এই 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 সিম্বলটা একটু বানাবো। তো এটা বানানোর জন্য আমরা এটা আমরা বাইরে বানাইনি, পরে টান দিয়ে ভিতরে নিয়ে আসবো। তো আমরা সার্কেল নিই একটা, এটাকে আমি 2 মিলি একটা সার্কেল নিব, 2 মিলি রেডি আছে, আচ্ছা এন্টার। আর একটা সার্কেল নিব, 4 মিলি রেডি আছে এটার আউটে, এটা নিলাম 4 মিলি। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এখন আমি লাইন কমান্ডটা নিই, লাইন কমান্ডটা নিয়ে 5 মিলিতে একটা লাইন নিই, এখানে 10 মিলি নিয়ে নিই, 10 এন্টার। আবার লাইনটা নিই, নিয়ে এই দিক থেকে 5 মিলি নিই,
25 আর এদিক থেকে আইসা নিয়ে নি 20 20 এন্টার তো এটা মোটামুটি হয়ে গেছে এখন আমি একটা লাইন নেই লাইন নিয়ে আমি এখান থেকে 3 মিলি ছেড়ে দেব 3 মিলি ছেড়ে দিলাম দিয়ে উপরের দিকে নেব 2 মিলি আবার এন্টার দিয়ে এটাকে এদিকে 2 মিলি নিয়ে নি এটা এভাবে নেব আমি এভাবে নিয়ে নিচ্ছি সমস্যা নাই আপনারা আপনাদের সুবিধা মতো নেবেন এখন আবার আরেকটা লাইন নিয়ে আমি এখান থেকে 6 মিলি দূরে নিব 6 দিয়ে এখান থেকে নিব 4 মিলি এন্টার আবার এই মাথা থেকে নিব 4 মিলি এন্টার এখন আমি লাইনগুলোকে যোগ করে দিলেই ওইটা মোটামুটি ওটার মতো হয়ে যাবে এন্টার তো এখন আমি এটাকে মুভ করে এনে এখানে বসাই দেব আমি অর্থমোটটা তুলে নিই তাহলে আমি সুবিধা মতো করে বসাতে পারবো ব্যাস হয়ে গেছে ওকে তো এটা মোটামুটি হয়ে গেছে এখন আমরা কি করতে হবে এখন আমাদের নোটগুলো লিখে দিতে হবে ঠিক আছে তো লেখার জন্য আমি তো আমি এখন একটা মাল্টিলাইন টেক্সট নিয়ে নিই একটা টেক্সট বক্স নিলাম এখানে নেওয়ার পরে আমি আচ্ছা এখন আমি এখানে কি আছে এটাকে আমি 2 মিলি করে দিই ঠিক আছে আর বাকি যা আছে তাই থাক সমস্যা নাই ওকে আমি এখানে একটা এ লিখলাম ক্যালিব্রেট ঠিক আছে তো আমি আপাতত এইটুকুই লিখলাম ওকে তো এটা লেখার পরে আমি এটাকে একটু টেনে এটা যেতে এত বড় দরকার নাই এটা একটু টেনে আমি এইখানে নিয়ে আসি ওকে তো আমি এটাকে মুভ করি মুভ করে এখানে প্রেস করে নিয়ে আমি এগুলো মোটামুটি সেন্টারে রাখা দরকার আমি চোখের আন্তাজে দিয়ে দিচ্ছি এত মাপজোক করতেছি না এইখানে রাখলাম তো এখন আমি এটাকে কপি করব ঠিক আছে তো কপি করার জন্য আমি এখানে অর্থমোটটা অন করে নিই যাতে এগুলো মোটামুটি সোজা হয় এটা মোটামুটি চোখের আন্তাজে আমি করে দিচ্ছি মানে এটা টেনে ধরে কন্ট্রোল চেপে প্রথমবার কন্ট্রোল চেপে ক্লিক করলে কপি হয়ে যাবে পরের বার কন্ট্রোল চাপার দরকার নেই আপনি যেখানে যেখানে বসাইতে চান সেখানে সেখানে জাস্ট ক্লিক করে গেলেই হবে হ্যাঁ তো আমি এখানে করতেছি এখানে দিচ্ছি আর একটা সরি এখানে দিলাম আর একটা এখানে দিলাম আর একটা এন্টার ঠিক আছে তো এখন আমি এগুলোকে একটু রিনেম করে দেব এটা বলে গেছে আমি এগুলোকে একটু রিনেম করে দেব এটা ঠিক আছে পরেরটাকে আমি বি করে দিই বি এফ তো এটা মোটামুটি আমি এভাবে করলাম ঠিক আছে এবার উপরেও নিয়ে যাই সেম এটাকে আমি একটু কপি করে উপরে নিয়ে যাই রিনেম করে এটাকে করে দিই ওয়ান ঠিক আছে তো এবার এই এই এইগুলোকে সবগুলোকে আমি এখানে কপি করে দিব এবং এটা আপনারা এভাবে সবগুলোকে কপি করে দেবেন ঠিক আছে এটাকে ধরে কন্ট্রোল চেপে ধরে আপনি যেখানে রাখতে চান ওখানে রাখবেন তারপরে কন্ট্রোল ছেড়ে দিয়ে আপনি জাস্ট প্রত্যেকটা যে যে পয়েন্টগুলো রাখতে চান পিক করলেই কপি হয়ে যাবে তো এখন এগুলো একটু রিনেম করে দিই আমরা তো দেখতে পাচ্ছেন এটা মোটামুটি হয়ে গেছে এটা হয়ে গেছে এখন শুধু বাকি হচ্ছে যে এই লেখাগুলো আমরা লিখে দিব এখানে যে যে লেখাগুলো আছে আমরা ওইটাতে যাই যেগুলো আগে দেখাইছিলাম ধরেন এই যে এখানে তো এইটাতে দেখেন এই লেখাগুলো লিখতে হবে আর কি তো এই লেখাগুলো লিখতে একটু সময় লাগবে কারণ এটা আমরা সাধারণভাবে লিখবো না অ্যাট্রিবিউটস কমান্ডসের মাধ্যমে লিখবো তো অ্যাট্রিবিউট কমান্ডটা দিলে কী সুবিধাটা হয় আমরা দেখি একটু দেখেন আপনারা যারা অ্যাট্রিবিউট কমান্ডের ব্যবহার জানেন তারা তো জানেনই আর যারা জানেন না তাদের একটু দেখলে উপকার হবে এটা এই যে দেখেন এখান থেকে আমি সমস্ত কিছু এখানে যা কিছু আছে সমস্ত কিছু আমি চেঞ্জ করতে পারবো ঠিক আছে তো এই
যে সিস্টেমটা করা হয় যে এই একটা টেমপ্লেট বানাইয়া একটা টাইটেল ব্লক বানাইয়া আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনি এই সবগুলো জিনিস জাস্ট এই হেডিংটা ঠিক থাকবে আর বাকিগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো এই যে চেঞ্জ করার সিস্টেমটা, চেঞ্জ করার জন্য যেই কমান্ডটা লাগে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট কমান্ড। তো আমি যদি আপনাকে একটা নতুন এখানে এটা এই ড্রয়িংয়ে যদি আমি একটা ব্লক এনে দেখাই, ধরেন আপনি এখানে এইভাবে ব্লক বানিয়ে রেখে দিলেন, আপনি প্রত্যেকটা নিয়ে এসে সেখানে ব্যবহার করলেন। সাপোজ আমি এটা এটার সাথে এনে বসাইলাম, ধরেন আমি এটার প্যারালাল এখানে বসাইলাম, তো বসানোর পরে যে দেখেন সমস্ত জিনিসগুলো এখানে চলে আসছে। আমি এখানে যা খুশি তা লিখে দিতে পারবো, ধরেন 1 of 1 লিখলাম আমি, জাস্ট আর কিছু চেঞ্জ করলাম না, শিট নাম্বারটা দিলাম ওকে। তো এটা দিয়ে আমি এই যে দেখেন আমি এইখানে শিট নাম্বারে যে 1 of 1 চলে আসছে। তো এই লেখাগুলো আপনি যদি চান এখানে ডাবল ক্লিক করলে দেখেন এই প্রত্যেকটা আবার আপনি আপনার কাস্টম মানে এটা কাস্টমাইজ করা যাবে। ঠিক আছে, এই যে এখানে আমার নাম লেখা আর আমার স্যারদের নাম লেখা, আমি চাইলে এগুলো কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, তো এই যে কাস্টমাইজ করতে পারা যায় সেটার জন্য আপনাকে অ্যাট্রিবিউট কমান্ডটা ব্যবহার করতে হবে। তো অ্যাট্রিবিউট কমান্ডটা ব্যবহার করে এটাকে যদি আমি এই কমপ্লিট করতে যাই তাহলে আমার মনে হয় আরও 10 মিনিট লেগে যাবে। তো ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে, আপনারা ধৈর্য ধরবেন কিনা আমি জানি না, এমনিতেই আমার ভিডিওগুলো মনে হয় একটু লম্বা লম্বা হয়ে যায়। তো এই জন্য আমি ভাবছি যে আজকে পর্যন্ত টাইটেল ব্লকটা কমপ্লিট হয়ে গেল। তো আজকে আমি আর এটা দেখাবো না, পরবর্তী পর্বতে আমি এটা লিখে এই টাইটেল ব্লকটার এই যে ডাটাগুলো লিখে এটা অ্যাট্রিবিউট কমান্ডের মাধ্যমে কীভাবে সম্পন্ন করতে হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো সেই পর্যন্ত আশা করি আমার সাথে থাকবেন, আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং আমার ফেসবুক পেজে আপনারা অবশ্যই লাইক করে রাখবেন আমার ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের জন্য এটা শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা দেখছেন মেহেদি অ্যান্ড সায়েন্স, আর আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। আল্লাহ হাফেজ।